कादिशना रे कादिशना तुई मुझे दे यो ए जाकी जाल कादिशना रे कादिशना तुई मुझे दे यो ए जाकी जाल भूल बेरे तोर मोने राशा कादिश कैनो भी फाल भूल बेरे तोर मोने राशा कादिश कैनो भी फाल अल्लाह याखें तोर परे ईमान राखी काटाल अल्लाह याखें तोर परे ईमान राखी काटाल कादिश ना रे कादिश ना तू ना 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 मोरे आशा फुलबे ना একটি সন্তানের আশায় আমি একে একে ছটি নারীকে প্রাসাদে এনেছি কিন্তু তারা কেউ আমায় একটি সন্তান দিতে পারল না দুঃখের বোঝা নিলি যত এবার পাবি তার ফল দুঃখের বোঝা নিলি যত এবার পাবি তার ফল ছয় রানীতে দেয়নি যাহা সাত রানীতে সফল ছয় রানীতে দেয়নি যাহা সাত রানীতে সফল যারে যা তুই মৃগয়াতে বিলম্বেতে কুফল যারে যা তুই মৃগয়াতে বিলম্বেতে কুফল কাদিস না রে কাদিস না রু একই স্বপ্ন দেখলাম ভেবেছিলাম জীবনে আর বিবাহ করব না কিন্তু একই স্বপ্ন দেখলাম কাল প্রভাতেই ব্যবস্থা হবে কোথায় যাচ্ছেন বাদশা বাহাদুর আসুন না আমার কক্ষে আপনার সেবা করি আমি এখন দরবারে যাচ্ছি বড় রানী না হয় একটু বিলম্বই হলো আসুন না রানীদের খপ্পর থেকে আপনাকে বাঁচাবো তো আমি উনি যেতে চাইছেন না কেন বিরক্ত করছো বড় রানী আপনি আমার সাথে আসুন বাদশা বাহাদুর আমি বুঝু আসুন দর আর আমি কনে রানী আর আমি নারানী আর আমি বা দোষ করলাম কি তাই ঢং দেখায় বাদশা বাহাদুরের আশকারা পেয়ে নফর মাথা উঠেছে আমি একদিন ওকে শাস্তি দেবই নফর গত রাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি দেখলাম এক দীর্ঘাকৃতির দরবেশ যেন আমার সন্তানের আশা পূর্ণ হবে স্বপ্নটা কি শেষ রাত্রে দেখেছিলেন বাদশা বাহাদুর হ্যাঁ নফর রাত তখন প্রায় শেষ কেল্লামাত
তাহলে তো স্বপ্ন সফল হলো। দরবেশ আর কি বলেছে? তিনি বললেন ছয় রানীতে যে আশা আমার পূর্ণ হয়নি সপ্তম রানীতে তা হবে। বাহ 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 বাহ, তাহলে কন্যা খোঁজ করতে আজ্ঞা হোক। না রে না, আমি মৃগাতে যাচ্ছি, দরবেশের ইঙ্গিত মতো সেখানেই আমার দেখা হবে। কাল প্রভাতে আমি এই রাজপ্রাসাদ একাই ত্যাগ করব। ওইটি হবে না বাচ্চা বাহাদুর, যেখানে বাচ্চা সেখানে নফর। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, ইলে যান, বিলে যান, নদীতে যান, নর্দমাতে যান। তাহলে আজ রাত্রি প্রহরে তুই আর আমি। শিকার থেকে কবে ফিরবেন বাদশা বাহাদুর? ঠিক শিকারে নয় মন্ত্রী, শিকার হইলে তো বাদশা বাহাদুর হাতি ঘোড়া সৈন্য সামন্ত সাথে করে নিয়ে যেতেন। বাদশা বাহাদুর এবং উজিরের কথোপকথনের সময় অন্য লোকের কথা বলা আইনত অপরাধ। কিন্তু কথা যদি যুক্তিসঙ্গত হয় তবে আইনত পদমর্যাদা বাড়া উচিত। আজ থেকে নফরের বেতন বাড়িয়ে মাসিক 100 স্বর্ণমুদ্রা করা হইল। হ্যাঁ, 10 হইতে 100। বাদশা বাহাদুরের অনুপস্থিতিতে আমরা কি সময় সময় মহলের বাইরে গিয়ে বেড়া পারব? বাদশার অনুপস্থিতিতে সে দেশের রানীরা কেমন? কিবতী যে আল্লাহ রেখেছে, মহাজনের ছেলে আসবে, আজ টাকা দেবার শেষ দিন, অথচ একটা কানা করিও জোগাড় করতে পারিনি। মেয়েটার বয়স হল, কবে যে মহাজনের ছেলের নজরে পড়ে সেই ভাবনা। বাবা, বাবা, সকাল থেকে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার বলো না। তা তুই এখনো যাসনি? ওপারের মেয়েরানা তোকে ডেকেছে। যাচ্ছি বাবা যাচ্ছি, কিন্তু তুমি একটু হাসো। আল্লাহ আমাদের সহায়। যাই বাবা। এসো মা। ওর বিয়েটা দিতে পারলেই আমি বাঁচি। খুব ভালো লাগে আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া আর খাওয়া। আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা? অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ হলে পছন্দ হয় মনে কর? স্বাস্থ্যবান, সুগঠন, একেবারে রাজপুত্রের মতো। তার বয়সটা কত হলে ভালো হয় জানাস নি সই, কিন্তু এ জ্বালায় সুখ আছে সই। জ্বালাইলে যে জ্বলতে আগুনে পানে বিষম দয়ে আগুন, জ্বালাস নয় আমার গায়ে লো আগুন, জ্বালাস নয় আমার গায়ে। জ্বালাইলে যে জ্বলতে আগুনে পানে বিষম দয়ে আগুন, জ্বালাস নয় আমার গায়ে লো আগুন, জ্বালাস নয় আমার গায়ে। বৈশাখ মাসে তো ফুল ফোটে থরে থরে, ঘুমরায় মধু খায় গুন গুন সরে, কেননা তো আলো না ঘুমরায় রবে মরে পড়ায়। আগুন জ্বালাস না আমার গায়ে, ফলে গাছে পাতায় কাঁঠাল পাকে আরো পাকে জাম, দেশের বন্ধু থাকলে দেশে তারে খাওয়াইতাম। বন্ধু আমার বিদেশেতে পাশানে মন বান্ধা রয়ে, আগুন জ্বালাস না আমার গায়ে, জ্বালাইলে যে জ্বলছে আগুন ভানে বিষম গায়ে, আগুন জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। আষাঢ় মাসেতে হয় বৃষ্টি ঘনে ঘন, ঘোর অন্ধকারে হয় বিজলির গর্জন, বিজলির গর্জনে যেন কখন হয় মরণ। বন্ধু আমার কাছে থাকলে মরণে কি করি ভয়, আগুন জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। শ্রাবণ মাসেতে পানি বাড়ে সাগরেতে, খাল বিল নদী নালা ভরে জোয়ারেতে, কত মাঝি ভাষায় ডিঙ্গা নয়া পানিতে। বন্ধু দিনে খায় ডিঙ্গা, খাতে তেজি বন্ধা দেয়, আগুন আমার গায়ে,
জ্বালাইলে যে জ্বলছে আগুন জিভানে বেসমুদায়, আগুন জ্বালাস না আমার গায়ে লো, আগুন জ্বালাস না আমার গায়ে। তুলো ফুল আসো বলা মাঠে ধানে কাটে গিয়া কাটি হাত লইয়া, নয়া ধানে নবান্ন খায় একই সাথে বইয়া, আমার খেতে পাকা ধান দিয়ে কাটা লইয়া যায়, আগুন জ্বালাস না আমার গায়ে। পাইল রে বসন্তের বাহার মধু ফাগুনে, ছোট খেতে পারে মন কোকিলার গানে, যৌবন জোয়ারে মরে উঠালে মনে, বন্ধু রইল পুরা দেশে সবাই তারে মনে চায়, আগুন জ্বালাস না আমার গায়ে। জ্বালাইলে যে জ্বলছে আগুন নিভানে বিসমুদায়, আগুন জ্বালাস না আমার গায়ে লো, আগুন জ্বালাস না আমার গায়ে। হ্যাঁ গো কাঠুরিয়ার মেয়ে, তোর বাবাকে যে মহাজনের ছেলে মেরে ফেললো। মেরে ফেললো কেন? বল কি করে তার আশোধ করবি? কেন কেন তোমরা আমাদের মতো গরিব মানুষের উপর অত্যাচার করছো? বাহ, এত সুন্দর মেয়ে থাকতে তোর আবার চিন্তা কিরে? এই বুড়োকে ছেড়ে মেয়েটিকে নিয়ে আয়। না আমি যাব না বাবা, আমি যাব না, আমাকে ছেড়ে দাও বলছি। না আমি যাব না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও বলছি। না আমি যাব না বাবা। এই সুন্দর মেয়েটিকে অমন করে টানাই তা করছিস কেন? আমি যাব না। ওই দেহটা দিয়েই তো টাকা সুখ লাভ আসল উসল করতে হবে, আলতো করে নিয়ে আয়। রাত্রি কোথায় কাটাবো? আমরা এখন বিজয়পুরের নিকটেই আছি বাচ্চা বাহাদুর, চলুন সেইখানেই যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আল্লাহ, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আল্লাহ, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে আল্লাহ, এই দুর্বৃত্তের থেকে আমাকে বাঁচাও। এই গভীর বনে আল্লাহ তোকে আকাশ ও পাতাল থেকে এসে বাঁচাবে? আল্লাহ যদি থেকে থাকে তাহলে তার উচিলে তোমার মতো পশুর হাত থেকে আমি বেঁচে যাব। আল্লাহ তোমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও খোদা। ভয় নেই অসুস্থ পর পর বাদশা বাহাদুর, তোকে হত্যা করা উচিত, তোকে অর্ধেক মাটিতে পুঁতে খেয়ে খাওয়ানো উচিত। বাদশা বাহাদুর আপনি? বাদশা বাহাদুর নয়, আমি তোর জাম। বাহাদুর তুমি নিশ্চিন্ত হতে পারো, তোমার পরিচয়? আমি এক দরিদ্র কাঠুরিয়ার মেয়ে, অভাবে অনটনে আমাদের শেষ জমিটুকু বিক্রি করে খেয়েছি, বাবা আমার ঋণের দ্বার জর্জরিত। কত সুন্দর তো ফেরু, আর যাদের মুখ দেখে আমাকে রোজ সকালে উঠতে হয় তা কি ভয়ঙ্কর। বাদশা বাহাদুর তুমি নির্বিঘ্নে বাড়ি যেতে পারো, আজ থেকে তোমরা আমার আশ্রিত। রাজপুরি ছেড়ে বনে বনে ঘোরার উদ্দেশ্য সফল হইল বাদশা বাহাদুর, চারিচক্কুর মিলন হইল। চুপ কর, হতভাগা। এমনিতেই ভাগ্যটা খারাপ, আপনি হতভাগা বলে বলে ভাগ্যটা আমার আরো খারাপ করে দেন। এই দরিদ্র কাঠুরিয়ার কন্যাকে আমার সপ্তম রানী বানালে কেমন হয় রে? অতি উত্তম হয় হুজুর, কন্যা সুনয়না, সুন্দরী, স্বাস্থ্যবতী, সুহাসিনী, একেবারে সুলক্ষণ। তাহলে ব্যবস্থা কর। বাদশা বাহাদুর একটা কথা, আপনি দরিদ্র কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে গো?
আমার নাম ঘটক সলিমউদ্দিন আব্দুর রহমান তোপাইলপুরি। তোমার কন্যা বাদশা বাহাদুর নিজে তোমার কন্যাকে বিয়ে করবেন বলেছেন। বাদশা বাহাদুর নিজে আমার কন্যাকে বিয়ে করবেন? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন দেখছ? তাহলে ব্যথা পেলে? পেলাম। তাহলে স্বপ্ন নয়, সব সত্যি। মা গো মা, খুশিতে যেন একেবারে ফেটে পড়ছি। কি হয়েছে বল দেখি? বড় লোকের ঘরে যাবে আমার লাগে ভয়, বিয়া শাদির ব্যাপার সে তো ছেলে খেলা নয়। বড় লোকের ঘরে যাবে আমার লাগে ভয়, বিয়া শাদির ব্যাপার সে তো ছেলে খেলা নয়। সুপারিতে বলি আমি বলার কথা নয়, আমার মন করেছে ভাগে ভাগে জানি জানি ভয়, মন দিয়ে আসি তো ছেলে বাদশা দিদি ভুলে সুখী আমার যাবি ভুলে বাদশা দিদি ভুলে সুখী আমার যাবি ভুলে না গো না, সে প্রতিপরম গুরু তুই ছোটবেলার সই। আকাশের চান তারা সত্য যদি হয়, তোমার আমার বন্ধুর সুখী হবে না তো ভয় গো প্রাণের সুখী। আকাশের চান তারা সত্য যদি হয়, তোমার আমার বন্ধুর সুখী হবে না তো ভয় গো প্রাণের সুখী। আমি বহু বিবাহের পক্ষপাতী নই, শুধু সন্তান লাভের আশায় আমি একে একে ছয়বার বিবাহ করেছিলাম। কিন্তু তোমরা কেউ আমাকে সন্তান দিতে সক্ষম হওনি। সন্তানহীন জীবন মরুভূমির মতো শূন্য, এই জীবনে সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। আমার পিতা পিতামহাদের নাম কি আমাতেই শেষ হয়ে যাবে? তা হতে পারে না। তাই আমি সপ্তম শেষবারের মতো বিবাহ করছি। বিজয়নগরের শাহজাদিকে আমার সপ্তম রানী বানাতে চাই। আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। তাহলে কি বিবাহ উৎসবের আয়োজন করব? না, দেশে যত দরিদ্র প্রজা রয়েছে তাদেরকে শুধু অর্থ বিলিয়ে দিন। যত আজ্ঞা। কপাল ভাঙলো? কপাল ভাঙবার আগে রাজ্যটা ভেঙে দেবো না? দেখি সে সাজাদি পেতে কত সাজাদা হয়। সে ঘুরে বালি, আট ঘুরে বাচ্চার আবার সন্তান। দেখ আমাদের সবারই কিন্তু একই সাজো নে সাজো, নাচি সুন্দর নাচ ছবি আর নলো
পিতা দিয়া বন্ধুনে গো বরণ ফুল সেই কপাতে পিলা দিও বন্ধুরাজের ফুল দিয়া সাজনে সাজ আলো দেখি পানির গোটা পাইটা গোটা গোটা এটা কেমন ধারা না হয় হরিবাসের রাজরানী তাই বলে আমি আমার মেয়েকে বিয়ে দেখতে পারবো না বিয়ে হবে সেই রাজপ্রাসাদে আমি আমার মেয়েটার বিবাহে থাকতেও পারবো না মাসে মাসে টাকা পাবে পুরস্কারই পাবে পরবে পরবে মিঠাই মন্দা আসবে তোমার তো তা না হয় পেলাম কিন্তু মেয়েটা এতদিন রেঁধে বেড়ে খাওয়া তো এখন রেঁধে বেড়ে খাওয়াবে কে আহা এটা একটা কথার মতন কথা হইল না জি আমার এই খাতায় 25-20 মেয়ের নাম লেখা আছে তোমার মেয়ের বিয়েটা দিয়ে নি তারপর তোমার একটা ব্যবস্থা করবো ক্ষণ করবো মেয়ের সাজগোজ হলো বাবা দোয়া করি রাজরানী হয়ে সুখে থাকিস আমার জন্য কোনো চিন্তা করিস না তোর সুখেই তো আমার তোকে ছাড়া আমি থাকতে পারবো না তুই রাজরানী হয়ে যাচ্ছিস আমিও যে কোনো প্রকারে রাজপ্রাসাদে তোর আশেপাশেই থাকবো তুমি হয়তো অবাক হয়ে গেছো ছোট রানী যে বাদশাহ বাহাদুর তোমার মতো একটি দরিদ্র ঘরের মেয়েকে কেন বিয়ে করল কিন্তু তুমি জানো না ছোট রানী আমি বাদশাহ বাহাদুর বলে আমি বড় দুঃখী নিঃসন্তান আমার মৃত্যুর পরে এ বংশের বাতি নিভে যাবে ও কথা বলবেন না বাদশাহ বাহাদুর খোদা নিশ্চয়ই আপনার আশা পূর্ণ করবেন সেজন্য তা আবার বিয়ে করলাম স্বপ্নে দেখা সেই দরবেশের ভবিষ্যৎ বাণী ফলবেই তোমাকে দ্বারা আমার সন্তানের আশা পূর্ণ হবেই আলো নিভিয়ে দাও ছোট রানী সোহাগের সোহাগিনী বাদশার আদরের রানী বাসররাত কেমন কাটলো আহা গাটা যেন জ্বলে উঠ আমার হয়ে একটা ঠকনা দিল দিন আমাদের ছিল কত এলো কত গেল যতই হোক প্রেমের রসে টলমল রাত তো পোহালো দেখতে মন্দ ভালো কিছুই হয়নি মানুষের বাচ্চা তো মানুষের বাচ্চা কুকুরের ছানাও হয়নি অমন কথা আমার সামনে উচ্চারণ করো না পুণ্যের পুণ্যবতী সতী সতী দেখবো কত ধানে কত চাল একই কথা বললো ওরা সত্যি যদি আমার গর্ভে সন্তান না আসে তাহলে আমার কি হবে বাদশাহ বাহাদুরের সে দুঃখ আমি যে কিছুতেই সইতে পারবো না খোদা আমি তোমার দরবারে মোনাজাত করব খোদা তুমি নিশ্চয় দুঃখ হে খোদা আমি গরিব কাঠুরিয়ার মেয়ে তুমি তোমার তাই যদি করলে যেন দুঃখে পরিণত না হয় খোদা বাদশাহ বাহাদুরের সন্তান সন্তানের আশায় তিনি আমার মতো এক সামান্য নারীকে বিয়ে করেছেন আমি যদি তাকে সন্তান দিতে না পারি তাহলে তার অন্তর ভেঙে যাবে খোদা খোদা তুমি রহমান তুমি রহিম তুমি আমার প্রতি সদয় হও তোমার ইচ্ছায় অসাধ্য সাধিত হয় তোমার ইচ্ছায় চন্দ্র সূর্য উদিত হয় তুমি ছাড়া আর আমার গতি নেই দয়াময় আল্লাহ তোর কপালে সুখ রেখেছেন তুই নেকবান নারী আল্লাহর দ্বারে নেকবান মানুষের জন্য শুধু সুখ আর সুখ
জীবনের যত দুঃখ সে তো ইমানের পরীক্ষা। যারা দুঃখের পরীক্ষায় পাশ করতে পারে না, কত সন্তানের মা হতে চাস? এই লাঠি দেখেছিস? কাল ভোরে রাজবাগানের কুলগা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ হয়ে ওঠে। রানী মা, সই 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 নাই সই, আমি রাজবাড়ির মালিনী, চল যাই। না, আমি সময় করে আসব, তুই যা। সকাল কোথায় যাওয়া হয়েছিল? বিজয়পুরের বাদশা জাতি রাজার সোহাগে থাকবে টই টুম্বু। এক মাস পরে যখন টের পাবে রাজা আটপুরে, তখন দেখবো সোহাগ কোথায় থাকে। অমন করে বলো না বড়, তিনি শুনলে ব্যথা পাবে। আ হালো, সোহাগ সোহাগিনী, আল্লাহ তো রানী, পেটে সন্তান ধর না তবেই না মানি। রাজপ্রাসাদে ছোট রানী আসন্ন প্রসবা, অর্থাৎ দু একদিনের মধ্যে সন্তান লাভ করিবে। সেই আনন্দে বাদশা ফকির মিসকিনকে দোহাতে অর্থ বিলাইবেন। এতদিনে বাদশার কপাল খুলল, এতদিনে বাদশার আটকুরে নাম ঘুষল। হ্যাঁ, শুনেছি নাকি ছোট রানীর ঘরে সন্তান হবে। ভালোই হলো ভাই, রাজবংশ বেঁচে থাকুক। আমাদের সমস্ত আশায় ছাই দিয়ে ছোট রানী আজ সন্তানের মা হতে চলেছে। আমি প্রতিজ্ঞা করছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাচ্চাকে আমি সন্তানের মুখ দেখতে দেবো না। আমি যে ফোন দিয়ে এটিছি তা যদি শোনো, তাহলে বাদশা বাহাদুর নিজেই ছোট রানীকে বনবাসে পাঠাবেন। আচ্ছা, কি এই আনন্দের দিনে তুই কি বকশিস চাস না পর? বল। রাজা বাহাদুর, আমারও একটা বিয়ে করতে ইচ্ছা করছে। শুধু বিয়ে কেন রে, তোকে আমার প্রাসাদের পাশে একটি মহলও বানিয়ে দেব। খুশির চোখে আমার ছুটতে ইচ্ছা করছে রাজা বাহাদুর। আমার যে অবস্থা ওগো। তুমি এত চিন্তিত হয়ে উঠছো কেন ছোট রানী? জানি না, কদিন ধরে মনে মনে ভীষণ ভয় লেগে উঠছে। যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। লক্ষ্মী মানে কেমন, তুমি অনর্থ দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছ। আমার সেই স্বপ্ন, সেই সৌম্যকান্ত দরবেশের সব কথায় যদি সত্য হয়ে থাকে তাহলে বাকিটুকু সত্য হবে। ওগো, আমি যদি মরে যাই? ছোট রানী, আমি রাজ্যে সবচেয়ে সেরা ধাত্রী কেনা বন্দোবস্ত করেছি, নির্বিঘ্নে সব কাজ সমাধান হয়ে যাবে। তুমি অত উত্তেজিত হয়েও না, বিশ্রাম করো। সেদিন কিন্তু তুমি আমার সঙ্গে থাকবে। তা কি হয়, শোনো, প্রসবের দিন একটা সোনার শিকলের এক প্রান্ত বাঁধা থাকবে আমার কোমরে, আর এক প্রান্ত থাকবে আতুর ঘরে তোমার হাতে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র তুমি শিকলে টান দেবে,
আমি তৎক্ষণাৎ ছুটে গিয়ে আমার সোনার চাঁদ সন্তানের মুখ দেখব। শুনেছিস মেজ, বাচ্চা রাজ্যে সেরা ভাত পেয়েছেন, তাহলে উপায়? বাচ্চাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে যে ছোট রানী। বাচ্চা বাহাদুর, আপনি ছোট রানীর সন্তান প্রসবের জন্য ধাত্রী আনবার ব্যবস্থা করছেন শুনলাম? হ্যাঁ বড় রানী। সেটি কথা, প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের বাতি জ্বলবে, এতে কি আমাদের কম আনন্দ হচ্ছে? কি বলিস মেজ? বাচ্চা বাহাদুর হয়তো ভাবছেন যে আমাদের হিংসে হচ্ছে, কিন্তু আমরা যা আপনাকে দিতে পারিনি ছোট রানী আপনাকে তাই দিচ্ছে। আপনার মুখে হাসি ফুটেছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিন বাচ্চা বাহাদুর। আপনার ঘর আমরা বাড়ির কাউকে ঢুকতে দেবো না, আমরাই ছোট রানীর সেবা করব। বেশ, এটা বেশ সুখের বিষয়। আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু পাশ বাজে নূপুর বাজারে। আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু পাশ বাজে নূপুর বাজারে। বাসা হাসে প্রজা হাসে পাত্র হাসে মিত্র হাসে মায়ের কোলে শিশু হাসে রে। বাসা হাসে প্রজা হাসে পাত্র হাসে মিত্র হাসে মায়ের কোলে শিশু হাসে রে। আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু শাশুর বাজে নূপুর বাজারে। মোহনের আনন্দে তনু নাচে রে। ঢোল বাজে ডাগর বাজে সানাই বাজে মাদল বাজে মোহনের আনন্দে তনু নাচে রে। কি আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু কাশুর বাজে নূপুর বাজারে। আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু কাশুর বাজে নূপুর বাজারে। আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু মহানগরে শুধু কাশুর বাজে নূপুর বাজারে। খোদা, আর কতক্ষণ কষ্ট করতে হবে? চুপ করে হতে থাকি, আর যে সহ্য করতে পারছি না।
আমাকে একটু পানি দাও, কৃষ্ণের প্রাণ বলো। এইবার হবে। আহারে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু পানি নিয়ে আয়। মুখে নুন দিয়ে এক একটাকে এক এক পাতিলে ভর। কতক্ষণ অপেক্ষা করতে হবে খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। সবুরে নেওয়া ফলে অস্থির হবেন না বাচ্চা বাহাদুর। তালে পুঁতে ফেললো, একটু লেখে বাঁচাতেই হবে। নফর, আমার সন্তান হয়েছে, আমার অন্ধকার পুরী আলোকিত হয়েছে। কই গো রানীমারা, দরজা খোলেন, এ বাচ্চা বাহাদুর সন্তানের মুখ দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। কি আর দেখবেন বাচ্চা বাহাদুর, দেখার জিনিস নয়। কেন, কি হয়েছে, কই আমার সন্তান কোথায়? একটি নয়, দুটি নয়, সাত। তুই
যেতে দিচ্ছ? ওই নাই মানবী না দানবী? বনের এক কাঠরিয়ার কন্যাকে এনে রাজকুমারী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশ বাঁচিয়ে রাখার সন্তান জন্ম লাভ করবে। কিন্তু ওই সাতটি কুকুর ছাড়া কি আমার বংশধর? কি সাংঘাতিক ফররানি, এই রাজপুরীকে ওই শয়তানের হাত থেকে বাঁচাও, ওকে বলে পাঠিয়ে দাও, এমন এক জায়গায় পাঠিয়ে দাও যেন আজীবনে রাজ্যের মুখ না দেখতে পায়। এক্ষুনি এই মুহূর্তে আমাকে দেখাও কি দেখবে কি? ওই দেখ তো সাত সন্তান, সাত রাজপুত্র। তোকে বনবাসে যেতে হবে, বাদশাহ বাহাদুর হুকুম দিয়েছে, আর সেই হুকুম তামিল করব আমরা ছয় রানী। রাজপ্রাসাদের প্রহরী নাকি মরে গেছে, ওকে নিয়ে যাও। যেমন কাঠুরিয়া নে এইভাবে সাজিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। বাদশাহ বাহাদুরের কাছে থাক। বাদশাহ বাহাদুর, দরজা খুলুন, আমরা এসেছি। আমরা?
থেকে হরিদ্রাবনে বনবাস দি, কেউ যেন জানতে না পারে, তোকে 1000 স্বর্ণ মুদ্রা বকশিস দেব। আপনি শুধু শুধু চিন্তা করছেন বাদশাহ বাহাদুর, যার কপালে যা নেই কানে হা হুতাশ করে লাভ কি? আপনি মনে স্থির করুন, আমরা আপনার পুরনো রানী, আপনার সুখের সাথী নই দুঃখের সাথী বটে, আপনি বিশ্রাম করুন। সোনার শিশু, তোদের জীবন তো কবর দিয়ে রেখেছে, আয় আয় আমি তোদের মুক্তি দিয়ে যাই। সে বাবাকে কি সব খুলি।